কি ব্যাপার বাবা, তুমি এই সময় বাসায়? অফিসে যাওনি? শরীর খারাপ? শরীর ফার্স্ট ক্লাস, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনার কি খবর নিরু সাহেব? বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে এলেন, তারপর থেকে তো আপনার সঙ্গে দেখাই হয় না। কিন্তু তোমার প্রবলেমটা কি বলো? আমার কি ব্যাপার? না, তুমি এখনো অফিসে যাওনি, বাসায় বসে বসে তুমি পত্রিকা পড়ছো। কই, শুধু পত্রিকা পড়ছি না, চাও খাচ্ছি, আই মিন পান করছি। সেই জন্য তো জিজ্ঞেস করছি প্রবলেমটা কোথায়। শোনো বাপ, এই মেরেছে, এখন তুমি ভাষণ দেবে মনে হচ্ছে? একটু ভাষণ শোনা দরকার। আচ্ছা ঠিক আছে, দাও, তোমার ভাষণ অনেকদিন শুনি না। আমি বিজনেস করতে করতে টায়ার্ড হয়ে গেছি। দুটি পুত্র, একটি বিদেশে আর একটি এই দেশে চষে বেড়াচ্ছে। স্ত্রী নেই, একাকী জীবন। আর চুরি বেড়ানো ছেলেটির বিজনেসের ধারও ধারে না, আছে কবিতা। আচ্ছা, এই মুহূর্তে আমার কি করা উচিত? তুমি বিজনেসটা ছেড়ে দাও বাবা, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এখন পায়ের উপর পা তুলে শুধু চা খাও আর খবর কাগজ পড়ো। তুই ঠিক না হলে তাই করবো। আমার এখানে ঠিক হওয়ার কি আছে? বিয়ে করে বউ আন একটা ঘরে, মেয়েটি সারা ঘর ময় ফুরফুর করে ঘুরে বেড়াবে প্রজাপতির মতো। বুয়াকে ধমকাবে, তোকে ধমকাবে, দরকার হলে আমাকেও। তখন এই বাড়িটা সুইট হোম হবে। আচ্ছা দেখি একটা বউ জোগাড় করতে পারি কিনা।